আমি একটা সাকিব খান কাকে দেব শাকিব খানকে বিয়ে করতে রাজি ইদিকা পাল। ডালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমায় অভিনয় করেছেন ইদিকা পাল। ইতিমধ্যে শুটিং এর অধিকাংশ অংশের দৃশ্য ধারণের কাজ শেষ হয়ে গেছে। এসব পুরনো খবর। এর আগে শাকিব খানের সঙ্গে শাকিবের কাজের অভিজ্ঞতা নিয়ে ইদিকা পাল বলেন, প্রথম বাংলাদেশে শুটিং করতে আসার আগেই জেনেছি শাকিব খান এখানকার সুপারস্টার। তিনি কলকাতায় একাধিক ছবি করেছেন, তাই আগে থেকে শাকিব খান নামটা পরিচিত ছিল। একই সঙ্গে ইদিকা শাকিব খানকে বিনয় বলে আখ্যা দেন। ইদিকা বলেন, শাকিব খান যেহেতু এ দেশের বড় স্টার, আমি ভেবেছিলাম সে ফ্রেন্ডলি কম হবে এবং একটা মুড নিয়ে থাকবে, হয়তো সেভাবে কথা বলতে চাইবে না। কিন্তু বিশ্বাস করুন, আমি দেখলাম সে খুবই বিনয়ী, দুর্দান্ত হেল্পফুল কো অ্যাক্টর। তবে এবার ইদিকা কিং খানকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন। আশ্চর্য হবার মতো বিষয় হলেও এমন ইচ্ছা ব্যক্ত করেছেন কলকাতার এই নায়িকা। গতকাল শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে শাকিবের প্রিয়তমা সিনেমায় নায়িকা ইদিকা পাল এবং অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজির জয়কে আলাপ করতে দেখা যায়। নানা প্রসঙ্গে তাদের কথোপকথন হয় এবং ইদিকা জানান, ভালো করতে তিনি অনেক পছন্দ করেন, বাংলাদেশ থেকে আবার ভালো কাজের প্রস্তাব পেলে আসবেন। আলাপের শেষের দিকে শাহরিয়ার নাজির জয় কলকাতার এই অভিনেত্রীকে প্রশ্ন করেন, ধরো বাংলাদেশে তোমাকে বিয়ে করে সেটেল হতে হবে, পাত্র আছে দুজন, একটা আমি এবং অন্যটি শাকিব খান, কাকে বিয়ে করবে? উত্তর দেওয়ার আগেই হেসে দেন ইদিকা। পাল্টা প্রশ্নে তিনি বলেন, যেহেতু অপশন দিয়েছেন তাহলে কি উত্তর দিতেই হবে। উপস্থাপক শাহরিয়ার নাজির জয় ফিরতি জবাবে বলেন, হ্যাঁ তাই পাত্র দুটো দিয়ে দিলাম। ইদিকা বলেন, যেহেতু আপনি অপশন দিয়েছেন বেছে নিতেই হবে, অন্য কোনো অপশন নেই। তাহলে হয়তো আমি তোমার থেকে বেশি দিন ধরে শাকিব খানকে চিনি, তাই আমি শাকিব খানকেই পছন্দ করব। যদিও এই কথাগুলোর পুরোটাই ছিল মজার ছলে, তাই ইদিকা এমন উত্তর দিয়েছেন। উল্লেখ্য, ইদিকা পাল ডালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ছোট পর্দায় গন্ডি পেরিয়ে পা রাখতে চলেছেন বড় পর্দায়। কলকাতার ছোট পর্দার সব নায়িকাদের পিছনে ফেলে সোজা শাকিব খানের নায়িকা হবার সুযোগ এলো তার ঝুলিতে। আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে। প্রিয়তম ছবি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।